Guys, as you know, I am SA. Guys, it doesn't matter who am I. আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের টপিক নিয়ে আবার নতুনভাবে দেখা করতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমাদের সামনে বসে আছে আমার একটা ফ্রেন্ড। এই ফ্রেন্ডরা আজকে একটা কিছু অজানা তথ্য তার সম্পর্কে দেবে। দেখো, আমি কয়েকটা কোশ্চেন তাকে করছি, তার মতবাদ সে কী ফিল করে সেটা তোমাদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? আচ্ছা বন্ধু, তুমি বলো তো, তুমি তোমার জীবনটাকে কিভাবে ফিল করো? অ্যাকচুয়ালি আমার জীবনটাকে আমি ফিল করি যে এরকমভাবে যে আমার একটা জীবন আছে, এই জীবনটাকে কীভাবে আমাকে চালাতে করতে হবে অথবা আমাকে একটা রুটিন মতোভাবে চলা উচিত। তার কারণ অনেকজন অনেক রকমের মতবাদ, অনেক রকম কিছু দেয় তারা, কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলতে গেলে আমরা গ্রাম অঞ্চলের ছেলে পেলে, তাই তো? অথবা আমাদের ট্র্যাকেলটা আলাদা হবে, নুয়ান্তে পান্ত প্রায় এক কোটা একটা কথা আছে না, এই জন্য। সো আমার জীবনেও একটা অনেক কিছু গিয়েছে, ঝড় ঝাপটা তো যায়, এটা স্বাভাবিক, এখনো হয়তো যাবে, তাই না? তো এখানে বলতে গেলে জীবনের একটা লক্ষ্য রাখা উচিত। যতই বলছি কিন্তু আমার জীবনের লক্ষ্য নেই, এরকম একটা লক্ষ্য রাখতে হবে, তাই না? জীবনের লক্ষ্য না রাখলে হবে না। এখন আমাদের বয়স হচ্ছে পড়াশোনা, এখন সে একটা ছেলে বড় হয়ে যাচ্ছে, বম্বে দিপাড়া, আরো বারো বারো তোমারও কিছু একটা লক্ষ্য আছে। এবার আমাকে বলো, তোমার ওই লক্ষ্যটা পূরণে আমাদের সরকার কতটা তোমাকে হেল্প করবে বলে মনে হচ্ছে ইন দিস সিচুয়েশন, ইন দিস টাইম? আমরা যে রাজ্যে বাস করি এখানে আমাদের সংগ্রাম করে চাকরি নিতে হবে, বোঝা গেল? তাও পাওয়া যাবে কি ঠিক না, কারণ এখন জড়িত বেশিরভাগ, তার কারণ আমরা তো ওইদিকে আমরা যেতে পারবো না, তার কারণ আমাদের ট্রাভেল করতে হবে। এখন সব জায়গায় কারাপশন, এখানে যাবেন ওখানে যাবেন, যে কোনো জায়গাটাকে একটা কেস, একটা ছোট্ট একটা জমি জায়গার বিষয় নিয়ে, তাও সেই ঘুষ কারাপশন তো হচ্ছে। ঠিক আছে, আমরা রাজনীতির দিক থেকে সরে আসি, ওদিকে না যাই ভালো, ওদিকে না যাই। হ্যাঁ, এবার আমি যেটা বলতে চাচ্ছি তোমাকে সেটা হচ্ছে একটা মিডল ক্লাস ছেলের জীবনে লাভ জিনিসটাকে তুমি কেমন দৃষ্টিতে দেখো? লাভ বা ভালোবাসা বা প্রেম, হ্যাঁ, যাই হোক না কেন, লাভ ভালোবাসা খারাপ নয়, আমি এটাকে খারাপ দৃষ্টিতে দেখি না, কিন্তু খারাপ তখনই হয় যখন একটা মানে খারাপ সিচুয়েশনে যায়। হয়তো একজনকে আমি ভালোবাসলাম বা সে আমাকে ধোকা দিল, সে তাকে ভালোবাসলো সে ধোকা দিল, এর মতো খারাপ পৃথিবীতে আর নেই, বুঝলে? একদম, এটা হচ্ছে একদম ইমোশনাল জায়গায় চলে যায়। এইটা যেন কেউ জীবন না আসে আমি এটাই চাই, কারণ প্রত্যেকজনের জন্য একটা ভালোবাসা থাকে, সত্যি থাকে, আসে জীবনে একটাও আসে। তো প্রথম যে আপনি ভালোবাসবেন সেটা যদি আপনাকে ধোঁকা দেয় অথবা আপনাকে সেটা কাঁদিয়ে যায়, সেই ভালোবাসা আপনি জীবনে ভুলবেন না, ওকে? সো আমি সেই সব মেয়েদেরকে বলতে চাই যেন প্রথম ভালোবাসা যেন কাউকে আপনি ঠগাবেন না, ওকে? তাকে যেন ইমোশনাল বানাবেন। আচ্ছা, তুমি কি কাউকে ভালোবেসেছ একদম মন থেকে, একদম দিল থেকে? জীবনে ভালোবাসা অনেকজনকে ফেলেছি, কারণ এই ভালোবাসা বলতে আমাদের পারিবারিক যে ভালোবাসা এটা তো হয়েই থাকে, সেগুলোর কথার দিকে আমি যাচ্ছি না। বলতে গেলে আমি যেটা বলতে যাচ্ছি, বেশিছি বলকি, জীবনে প্রত্যেকজনের ভালোবাসা আছে, আমারও ঠিক একটা ছিল হয়তো, কিন্তু এটা অরিজিনালি না ভালোবাসাই ভালো, অর্থাৎ যেটা ইমোশনাল জায়গায় চলে যায় সেই ভালোবাসা আমার পক্ষে গ্রহণযোগ্য না, অর্থাৎ সেটা যেন ভালোবাসা নয়, সেটাকে বলা হয় ধোকা, ওকে? আচ্ছা, তুমি তোমার কোনো পার্সোনাল কাউকে যদি কোনো মেসেজ দিতে চাও তুমি তাকে কি বলতে চাইবে? আমি একটা কথাই বলবো, মেয়েদের পেছনে ছোটা থেকে নিজের জীবনের লক্ষ্যে পৌঁছানো আগে ফোকাস দাও, অতএব একটা মেয়ে আপনাকে ধোঁকা দিয়ে এমন ধোঁকা দেবে সারা জীবন পস্তাবেন, পড়াশোনা হবে না, দেখি মেয়েদের পেছনে ঘুরতে হবে, অতএব মেয়েদের পিছনে ঘোরা থেকে আপনি বিরত থাকুন। এখনও বলছি, যদি আপনি তাদের সাথে বিরত না থাকুন, একটা ভালো চাকরি যদি না পান আপনাকে সে মেয়েটা দেবে না, অতএব আপনি ইমোশনাল হয়ে থাকবেন, অতএব আপনি চাকরি বা একটা কিছু করেন, পড়াশোনা করে বা বড় কিছু হতে চান, যে কোম্পানি যে কোনো হোক না কেন পড়াশোনা করতে হবে, পড়াশোনা বিগত। আচ্ছা, সবসময় কি একটা মেয়ে একটা ছেলের জীবনটা নষ্ট করে দেয়? একটা ছেলের সাকসেসের পিছনে কি তাদের হাত থাকতে পারে না, তোমার কি মনে হয় এখনকার যুগে, এখনকার সময়ে? না থাকে, এটা আমি না বলছি না, তার কারণ কিছু অল্প সংখ্যক আছে, খুব যার হাতে গোনা দুই একজন, তাই তো? এখনকার সময় তো তাই তো। অতএব আমাদের এখানে বুঝতে হবে যে কে আমার জন্য পারফেক্ট, ওকে? যাচাইটা বড় জিনিস, যদি যাচাই আপনার ভুল হয়, রং দেখতে ফর্সা, এই তাহলে যা হয় হয় তাই হবে, অতএব আপনাকে আপনার লাইফ পার্টনার বানার জন্য আপনি তাকে ভালোবাসুন,
ঠিক আছে, বলতে পারে না। আরে আর কিছু অ্যাকচুয়ালি ভালোবাসাটা বেশি ফোকাস না দেওয়াই ভালো, মানে আমাদের মতো মিডল ক্লাস একদম একদম ভালোবাসা দূরে ফেলো, এখন মেন হচ্ছে জীবনের ফোকাস নাও, বুঝে গেল? মেয়েদের পিছনে ছোটা থেকে আপনি নিজের পিছনে ছোটেন, কাজ হবে। আর এক ঘন্টা যদি একটা মেয়ের পিছনে ছোটানো হয়, এক ঘন্টা নিজের কাজে খাটন, এক 10 টাকা ইনকাম হবে বা 10 টাকা কিছু পেনের কিছু ইনকাম হবে, অত বুঝে গেল? হ্যাঁ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার সাথে এতটা টাইম আমার এই ছোট্ট চ্যানেলে দেওয়ার জন্য। আবার নতুনভাবে তোমাদের সাথে নতুন একজনের সাথে, নতুন একজনকে সঙ্গে নিয়ে তোমাদের সাথে দেখা হবে নতুন একটা স্টোরি নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো, পরিবারের যত্ন নিও, আর অন্যর ভালো করতে না পারলে কখনো খারাপ করবে না। তব তক কে লিয়ে ওকে।